আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাজ ডায়েরি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আবার চলে এসেছি অ্যাসিনি বোয়েন পার্কে। অনেকদিন হলো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যখন প্রথম কানাডায় এসেছিলাম তখন একবার এসেছিলাম অ্যাসিনি বোয়েন পার্কে। আর এখন ফল চলে এসেছে, মানে একদম আর কিছুদিন পরে শীত পড়া শুরু হবে, এই সময়টাতে আবার চলে আসলাম আর একবার অ্যাসিনি বোয়েন পার্কে, যে এখানকার কি অবস্থা একটু দেখে যাই। গাছপালা, ফুল, পাখি। পার্কে ঢুকতেই দেখলেন মেইন গেট দিয়ে ঢোকার পরে ওখানে একটা গরুর গাড়ির মতো, বাংলাদেশে যেরকম ওরকম এখানেও বানানো আছে। আর এখন আমরা চলে এসেছি এই পার্কের বাচ্চাদের যে চিলড্রেন পার্ক, মানে বাচ্চাদের খেলাধুলার যে জায়গাটা সেখানে। আর ঢোকার সাথে সাথেই দেখেন, দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর, এত চমৎকার চমৎকার রঙের ফুল ফুটে আছে এবং ফুলের গন্ধে চারিদিকে মৌ মৌ করছে। খুব সুন্দর সুন্দর ফুল ছিল এখানে, এবং এই ফুলগুলো বাংলাদেশেও যে হয় না তা না, কিন্তু এখানে অনেক ব্যাপক আকারে হয়, আর এখানকার পরিবেশের সাথে এগুলো খুব বেশি মনে হয় যে মানানসই লাগে। এখানে অনেক গাছপালা, সুন্দর সুন্দর ডেকোরেটিভ সব কিছু যত্ন করে লাগিয়ে রেখেছে। আর আরেকটা কথা বলতে বলতে বলে রাখি, কানাডার পার্ক আর বাংলাদেশের পার্কের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমাদের দেশে যেরকম আমরা যখন পার্কে যাই তখন কি হয়, তখন অনেক প্রেমিক প্রেমিকা থাকে, তারপরে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড দেয়া থাকে যে বিভিন্ন অসামাজিক কার্যক্রম নিয়ে সতর্কতা থাকে, অনেকেই যেখানে সেখানে প্রস্রাব করে থাকেন, এই জন্য নানা স্মেল আসে, এ ধরনের কিন্তু অনেক খারাপ খারাপ অভিজ্ঞতা আমাদের দেশে হয়। আবার আমি অনেকের কাছে শুনেছি যে রমনা পার্ক বা এরকম কিছু পার্ক আছে সেখানে নাকি কিছু খারাপ চক্রের লোকজনও থাকে, যেখানে মানুষ ঘুরতে গেলে তাদেরকে ডিস্টার্ব করে, বাধ্য করে, বিভিন্ন রেস্টুরেন্ট থাকে, ছোট ছোট খাবারের বিভিন্ন ভ্যান থাকে, তাদের আবার চেয়ার পেতে দেওয়া থাকে, কেউ যদি ওই চেয়ারে বসে পড়ে তাহলে তাকে বাধ্য করা হয় তাদের কাছ থেকে খাবার অর্ডার করতে, এরকম নানা ধরনের আপত্তিকর এবং হ্যাসেল থাকে আমাদের দেশে। কিন্তু এই দেশের পার্কগুলোতে কিন্তু এর কিছুই নেই। এই দেশের পার্কে কোনো রকমের কোনো কেউ খাবার বিক্রি করে না, কোনো খেলনা বিক্রির ঝামেলা নেই বাচ্চাদেরকে নিয়ে, তারপরে কোনো চক্র নেই, কোনো অসামাজিক কার্যকলাপ হয় না, এবং কোনো ধরনের কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। অনেক বড় এরিয়া যদি একদম ফাঁকা থাকে, আপনি একটা মানুষও না দেখতে পান, অনেক বেশি নিরিবিলি থাকে, তারপরেও আপনি 100% সেফ। আর এখন দেখেন কি সুন্দর করে একটা এরিয়া বানিয়ে রেখেছে গাছ দিয়ে, তাই এই টানেলটা দিয়ে আবার একটু হাঁটছিলাম, বাঁধনাকে বলছিল হাঁটতে। খুবই সুন্দর, নাইস একটা কনসেপ্ট। তবে আরও কিছুদিন আগে যদি আসতাম তাহলে আরও বেশি ফ্লাওয়ার দেখা যেত, আমরা একটু দেরি করে ফেলেছি। আরেকটা কথা বলি যে আমাদের দেশের মানুষদের ওয়েস্টার্ন সোসাইটি, ওয়েস্টার্ন কালচার নিয়ে অনেক রকমের নাক সিটকানো ব্যাপার আছে, কিন্তু সত্যি এটাই যে কানাডাতে আসার পরে আমি দেখি ওদের মেয়েরা আমাদের দেশের মেয়েদের মতো হয়তো বোরখা পরে না, ওয়েস্টার্ন পোশাক পরে, ছোটোখাটো পোশাক পরে ঠিকই, কিন্তু কোনো ছেলেরা কোনো মেয়েদের দিকে কুদৃষ্টি দিয়ে তাকানো বা কোনো ইফটিজিংয়ে তো প্রশ্নই আসে না, তাকিয়েও ওভাবে থাকে না। তো তার জন্য যে পোশাকই মেয়েরা পরুক না কেন, টোটালি সেফ। আর একটা জিনিস হচ্ছে এই দেশের ছেলেরা অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক। আমাদের দেশের সবচেয়ে ভালো ছেলেটাও এদেশের সবচেয়ে বেয়াদব ছেলেটার চেয়ে বেয়াদব, মানে এদেশের সবচেয়ে বেয়াদব ছেলেটাও আমাদের দেশের সবচেয়ে ভদ্র ছেলেটার চেয়েও ভালো। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা অপিনিয়ন। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাজ ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে। আমরা আজকে আবার এসেছি অ্যাসিনি বোয়েন পার্কে, আর এখন পার্কের চিলড্রেন্স গার্ডেনে আমরা এখন ঘোরাঘুরি করছি। একটু ভিডিওতে দেখতে পাবেন অনেক বাচ্চারা খেলাধুলো করছে। একটা মজার জিনিস দেখাই, পুরো অ্যাসিনি বোয়েন পার্কের দেখেন এই একটা ফল গাছ হয়ে আছে, এবং কি সুন্দর একটা ফল হয়ে আছে, এত লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে একটা খেয়ে দেখি কেমন লাগে। তবে আমি জানি না তো এটা খাওয়া যাবে কি না, একটু ভেতরটা আপনাদেরকে দেখাই। ও, এটা চকচেরির মতোই,
চলেন আমার সাথে এক্সপ্লোর করেন, দেখি আমরা সবাই ঘুরে দেখি কেমন লাগে। এর আগে একবার এসেছিলাম, তখন একদম সামারের স্টার্টিংয়ে একটু ফুল টুল কম ছিল। আশা করছি আজকে অনেক ফ্লাওয়ার থাকবে এবং অনেক সুন্দর লাগবে ইংলিশ গার্ডেন বা ওগুলো যখন যাবো। চলেন দেখতে থাকি। আর একটা মজার ব্যাপার হলো, এই দেশে যারা স্টুডেন্টরা আসে তারা দেখা যায় যে বিভিন্ন হাউসে একটা করে রুম ভাড়া নিয়ে থাকে। তো দেখা যায় একটা হাউসে এরকম পাঁচটা রুম থাকলে পাঁচটা রুমের পাঁচজন, কোনো রুমে ছেলে হয় কোনো রুমে মেয়ে হয়, তো ছেলে মেয়ে মিলে মিশে পাশাপাশি রুমে থাকছে, কিন্তু তাদের মধ্যে কোনো অসামাজিক সম্পর্কও ক্রিয়েট হয় না, আবার কোনো ধর্ষণের ঘটনাও ঘটে না, বা বাথরুম রান্নাঘর ব্যবহারেও কারো সাথে কারো কোনো রকমের ইন্টারঅ্যাকশন রিলেটেড কোনো প্রবলেম হয় না। এই আসার পরে গত চার পাঁচ মাস, পাঁচ ছয় মাসে আমি এরকম অনেক কেস দেখেছি, কোনো রকমের কোনো সমস্যাই হয় না। অথচ আমাদের দেশে মেয়েদের কিন্তু অনেক বেশি ধর্ষণের শিকার হতে হয়, ইফটিজিংয়ের শিকার হতে হয়, এবং আমাদের দেশের ছেলেরা মেয়েদের প্রতি অনেক বেশি অ্যাগ্রেসিভ। একটা মেয়ে ধরেন আমাদের দেশে একটু যদি ফ্যাশন করে বা একটু যদি সুন্দর পোশাক পরে তাহলেই মানে ছেলেদের লোলুপ দৃষ্টি পড়ে যায়, তাদের অনেক রকমের মানে তারা সুযোগের সন্ধানে থাকে, কিন্তু এই দেশের ছেলেরা কখনোই সুযোগের সন্ধানে থাকে না। তো এটাই হচ্ছে একটা শিক্ষিত সভ্য দেশের সাথে একটা অশিক্ষিত অসভ্য দেশের পার্থক্য। আর আমি আমার দেশ, অবশ্যই আমার দেশকে আমি ভালোবাসি, আমি জানি আমার দেশের মানুষেরও বেশ কিছু গুণাগুণ আছে, তারপরেও ওভারঅল আমি এটা খুব ভালোভাবে ফিল করি যে আমাদের দেশটা হচ্ছে একটা অসভ্য দেশ এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষই একটু অসভ্য এবং ইতর টাইপের, বিশেষ করে আমাদের দেশের বেশি পচে গেছে ছেলেগুলো। ছেলেদের মধ্যে নৈতিকতা এবং মোরালিটির অসম্ভব রকমের অভাব। মেয়েরাও অনেক বেশি বকে গেছে এটা স্বীকার করি, কিন্তু তারপরেও অনেক দেশের মানুষের সাথে কাজ করে, চলাফেরা করে, তাদের মন মানসিকতা বুঝে আমার কাছে মনে হয় বাংলাদেশের ছেলেদের অবস্থা আসলেই ভালো না। মেয়েদের দোষ আছে, কিন্তু বাংলাদেশের মেয়েদের চাইতে ছেলেরাই আসলে বেশি সমস্যা আর কি। তো অনেক কথা বললাম, কথা বলতে বলতে দেখেন পার্কের অনেকগুলো অংশ আপনাদের দেখিয়ে দিলাম। এখানে বাচ্চাদের সেকশন থেকে বের হয়ে সেই আমরা আগে যে একবার ইংলিশ গার্ডেনে এসেছিলাম সেই ইংলিশ গার্ডেনে আবার আসলাম, আর এখন এসে একদম মন ভরে যাচ্ছে। তখন যে জায়গাগুলোতে ছোট ছোট ফুল গাছ কিছু লাগানো ছিল এবং ফাঁকা ছিল, এখন কিন্তু সব ভরে গেছে একদম ফুলে ফুলে। খুবই এক্সিলেন্ট, নাইস নাইস সুন্দর সুন্দর ফুল এবং পাতাবাহার হয়েছে, এবং খুব কাছে থেকে এই যে দেখেন এই মূর্তিগুলো বানানো এবং তার পিছনের স্টোরিগুলো দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন না, ভেতরে ঢুকতেই এখানে দেখাচ্ছে এই এরকম একটা মূর্তি বানানো হয়েছে যে সামন বসে বসে বই পড়ছে। আপনি যদি পার্কের মধ্যে আসেন এবং দিনের বেলা এসে যদি ঘোরাঘুরি করেন, আপনি দেখবেন অসংখ্য ছেলে মেয়ে, হ্যান্ডসাম ছেলেরা এবং সুন্দরী মেয়েরা একা একাই বেশ কয়েকটা বই নিয়ে বসে বসে তারা বই পড়ছে, এবং তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে প্রেম করছে না, সিঙ্গেল সিঙ্গেলই তারা বই নিয়ে এসেছে এবং পার্কে এসেছে তারা বই পড়তে, যেটা আমাদের দেশে আপনি কখনোই দেখতে পাবেন না। আমাদের দেশে তো আমি কোনো দিনই দেখি নাই যে কোনো ছেলে মেয়ে বই নিয়ে যে পার্কে বসে বসে বই পড়ছে। আমি সারা জীবন শুধু দেখলাম প্রেম করছে, মানে উল্টাপাল্টা কাজকর্ম এগুলাই, কোনো প্রোডাক্টিভ যে কাজে কোনো জায়গাকে ব্যবহার করা যায় এই জিনিসটাই আমাদের দেশে এখনও গড়ে ওঠেনি। আর এই জায়গাগুলো দেখেন এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর ফুলের গন্ধে মৌমৌ করছে, পাশাপাশি প্রচুর মৌমাছি তারা ঘুরে ঘুরে এখানে ফুলে ফুলে মধু খাচ্ছে। এত সুন্দর দৃশ্য, একদম নয়ন জুড়ানো প্রাণ জুড়ানো দৃশ্য অনেক দিন পরে দেখলাম এবং খুবই ভালো লাগলো দেখে। নানা জাতের নানা ধরনের ফুল, কালেকশনগুলোই খুবই অসাধারণ। আর পার্ক যাকে বলে, মানে পার্ক বলতে যা বুঝি আমরা কাগজে কলমে, ওরা ঠিক ওদের দেশে পার্ক বলতে সেভাবেই ওরা পার্ককে রেখেছে। পার্ককে ওরা অন্য কিছু বানিয়ে ফেলেনি, পার্ক শুধু পার্কের মতোই। এই দেশের এটাই হচ্ছে একটা সৌন্দর্য, গ্রসারি যেরকম হওয়া উচিত কাগজে কলমে ওই রকমই, ডেকোরেশনও সেরকম,
ইভেন গেমসের মধ্যে কার্টুন মুভিতে আপনি যেমন সুন্দর দেখেন, রিয়েল লাইফে ওরা ওরকম সুন্দর গ্রসারিকে গ্রসারির মতোই রেখেছে, পার্ককে পার্কের মতোই রেখেছে, স্কুল স্কুলের মতোই আছে। দূষণটা, মানসিক দূষণ বলেন, চারিত্রিক দূষণ বলেন, নৈতিক দূষণ বলেন, মানে যে কোনো পলিউশন থেকে ওরা এখনও নিজেদেরকে অনেক দূরে রেখেছে। যেখানে আমাদের দেশগুলোর সমস্যা হচ্ছে অনেক বেশি পলিউশন, সব কিছুর মধ্যে পলিউশন এবং করাপশন। আর দেখেন এখানে কি সুন্দর করে মৌমাছি ফুল থেকে মধু খাচ্ছে, সেটার একটু ভিডিও করলাম। কত সুন্দর করে গাছগুলোকে লাগানো এবং কত সুন্দর করে পরিচর্যা করা, ভাবতেই মানে অবাক লাগে, এত সুন্দর লাগে। এবং জানেন আরেকটা মজার কথা হলো, এই ফুল গাছগুলো যারা লাগায় এবং পরিচর্যা করে তাদের একটা বড় অংশ তারা ভলেন্টিয়ারিং করে আর কি, ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, এবং এরা স্কুল কলেজের স্টুডেন্টসরাই বেশি করে। আমি আমার একটা সময় আমি অনেক হাঁটাহাঁটি করেছিলাম প্রথম আসার পরে, তখন আমরা এটা জানতে পারি যে একদম ইয়াং সুন্দর সুন্দর ছেলে মেয়ে, স্টুডেন্ট, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা এই ফুল গাছগুলো লাগানোর কাজ করে। একদম ভোরবেলা, দুপুরবেলা, আবার বিকেলবেলা ওরা গ্রুপে গ্রুপে এসে সুন্দর করে এখানে ফুল গাছ লাগায়, পানি দেয়, তারপরে আবার ওরা চলে যায়। এদেশের তরুণরা এদের দেশকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে সাহায্য করছে, ভলেন্টিয়ার মানে কোনো টাকা পয়সা ছাড়াই, শুধুমাত্র দেশের সৌন্দর্যের কথা ভেবে বিনা পয়সায় তারা এভাবে তাদের দেশকে সুন্দর রাখতে, তাদের পার্ককে সুন্দর রাখতে কাজ করছে। আমি আমার এই ভিডিওগুলো এই জন্যই আপনাদের সাথে এখন শেয়ার করি, একটু পজিটিভিটি বা এখান থেকেও যদি কিছু মানুষের একটু চিন্তাভাবনায় পরিবর্তন আসে। এই দেশে আমরা অনেক বেশি ভলেন্টিয়ারি কাজ করি, আমি নিজেও আসার পর থেকে অনেকগুলো ভলেন্টিয়ারি কাজ করলাম। হ্যাঁ, আমি কোনো টাকা পাইনি ঠিকই, কিন্তু এই কাজগুলো করে আমি মনে শান্তি পেয়েছি, আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, আমি এই দেশকে আরও সুন্দর করে জানতে পারছি, আমি সভ্য দেশের সভ্য কালচার সম্পর্কে আরও জানতে পারছি। সেই চেরি ব্লসম গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, অ্যাসিনি পয়েন্ট পার্কের যে ভিডিওটা ছিল, তখন সব ফল ছিল আর এখন ফুল ছিল, আর এখন দেখেন সব ফল হয়ে গেছে। কি সহি ভাই, এটা তো ওই সেদিন যে প্লামটা আমরা ছিলাম সেটাই না? আসলে সামারে অনেক ফুল ফুটছে না, যখন আসছে মাত্র কিন্তু লাগাইছিল, চারা গাছ ছিল।
বাবা, এটা কি গাছ এত বড়! কসমস, তো এই ছিল আমার আজকের ভিডিও। কথা বলতে বলতে অনেক সময় শেষ হয়ে গেল। আপনাদের সাথে সুন্দর সুন্দর কিছু ফুল শেয়ার করলাম, কিছু একটা সুন্দর পার্ক শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে হয়তো অন্য আরও কিছু থাকবে। আমার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, এবং আপনাদের যে কোনো মতামত কমেন্টসে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।